এদিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা উপবিশেষের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। 2016 সালের 27 সেপ্টেম্বরে কলকাতার একটি হাসপাতালে জন্ম হয়েছিল তার। 5 বছর বয়সে তারকা পুত্রের ফ্যান পেজ ইনস্টাগ্রাম আইডিও আছে। একমাত্র সন্তান জয়কে নিয়ে কথা বলতে গিয়ে উপবিশ্বের সম্পত্তি এক জাতীয় দৈনিককে বলেন, আমি জয়ের মা, আমিই বাবা, ও সবটুকু আবদার আমার কাছে। পৃথিবীর সবকিছু একদিকে, অন্যদিকে জয়, তাকে ঘিরেই আমার বেশিরভাগ ব্যস্ততা। সেটা দেখে আমাদের বাসার নিরাপত্তা কর্মী একদিন আমাকে বললেন, আপু, আপনি জয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন তার চেয়ে বিদেশে চলে যান, অনেক আরামে থাকবেন। কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব হয়েছিলাম। শাকিব খানের বিপরীতে সিনেমায় অভিনয়ের বিষয়ে উপবিশ্বাস বললেন, আমরা একসঙ্গে 72টি সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে অসংখ্য সিনেমা সুপারহিট, দর্শকদের কাছে আমরাই প্রিয় জুটি। নায়ক হিসেবে শাকিব খান সবসময় অসাধারণ, তার সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না। নায়ক হিসেবে অবশ্যই তিনি পছন্দের। 2008 সালে 18 এপ্রিলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঢাকায় ছবির হিট জুটি শাকিব খান ও উপবিশ্বাস। 2016 সালে 27 সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয়ের। দীর্ঘদিন এসব খবর অপ্রকাশিত থাকে। 2017 সালে এপ্রিলে একটি টিভি চ্যানেলে লাইভে এসে বিয়ের খবর ফাঁস করেন উপবিশ্বাস। সন্তানকে সবার সামনে নিয়ে আসেন সে সময়। এরপর অবশ্য বেশ কিছুদিন শাকিব ও অপুকে একসঙ্গে দেখা গেছে, তবে বেশিদিন তারা এক থাকেননি। বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয় দুজনের, তারপর তাদের ডিভোর্স হয়ে যায়। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটি সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।